আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যাকাত নিয়ে আলোচনা। এই যাকাতের সিস্টেম এবং আজকে আমরা এদেশে যাকাতের পদ্ধতি যা দেখতেছি সে নিয়ে আজকে কিছু সময় আলোচনা অবশ্যই হবে আপনাদের মাঝে। শুরু করা যাক আজকে সেই বিষয় নিয়ে আলোচনা। সম্মানিত দর্শক শ্রোতা, যাকাত, সর্বপ্রথম আমরা আসি যাকাত এটা কাহাকে বলে, এটা যদি আমরা সংজ্ঞার ভিতরে যাই তাহলে অবশ্যই আসবে যে 7.5 তলা স্বর্ণ, 52.5 তলা রূপ এবং এর সমপরিমাণ সম্পদ যদি কারোর সংসারে পূর্ণ একটি বৎসর যদি স্থায়ী থাকে তাহলে ওই ব্যক্তির উপরে শতকরা 2.5 টাকা হারে নির্দিষ্ট খাতে দেওয়াকেই যাকাত বলে। সম্মানিত উপস্থিতি, এই যে সম্পদ যাকাত, আজকে যাকাত দিলে কিন্তু সম্পদ বাড়ে এবং মালের পবিত্রতা আসে, আর যদি যাকাত না দেই তাহলে কিন্তু এই মালের পবিত্রতা আসবে না, সম্পদের পবিত্রতা আসবে না। কিন্তু আজকে দেখা যায় যে আমাদের দেশে যাকাতের সিস্টেম আজকে ভিন্ন রকম হয়ে গেছে। আজকে লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা একজনের আছে, কিন্তু হিসাব করে, নির্দিষ্ট হিসাব নিকাশ করে আজকে সেই যাকাত আজকে প্রদান করা হচ্ছে না। সীমিতভাবে কিছু মানুষকে আহ্বান করে সামান্য একটা লুঙ্গি অথবা একটা শাড়ি, এই লুঙ্গি অথবা শাড়ি ক্রয় করে তাও আবার নিম্নমানের, একেবারেই নিম্নমানের বস্ত্র একটা ক্রয় করে আজকে যারা যাকাত দিবে, শিল্পপতি, কোটিপতি, এই সমস্ত মানুষ আজকে ঘোষণা করে দিচ্ছে যে অমুক দিনে যাকাতটা দেওয়া হবে। আমি তো মনে করি যে এই ঘোষণাটা যে দেওয়া হচ্ছে, অমুক দিনে যাকাতটা দেওয়া হচ্ছে, আর সেই ঘোষণাটা শুনে হাজার হাজার মানুষ একত্রিত হচ্ছে। দেখা যাচ্ছে শাড়ি হবে 200 পিস, মানুষ আসছে 400 জন। এখন এটা নিয়ে হুড়োহুড়ি মারামারি পারাপারি শুরু হয়ে গেছে, আরও বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি তো মনে করি যে এই সিস্টেমটা অত্যন্ত খারাপের দিকেই যাবে। তার চেয়ে আমার পরামর্শ হলো যারা বিত্তশালী এবং যারা শিল্পপতি কোটিপতি আছেন, তারা যদি এই সম্পদটা নির্দিষ্ট হারে কিছু মানুষকে বাছাই করে, যারা আসলেই এই যাকাত প্রাপ্য, যারা পাবে, এদেরকে বাছাই করে যদি একটা মোটা অঙ্কের কিছু টাকা যদি আমি তাকে দিয়ে একটা কিছু করে দেই অথবা ব্যবসায় লাগিয়ে দেই অথবা একটা গাড়ি কিনে দেই একজন গরিব মানুষকে, তাহলে তার থেকে সে হয়তো আর পরের বছর থেকে তাকে আর যাকাত খাওয়া লাগবে না। এই সিস্টেম যদি চালু হয়ে যায়, একজন দুইজন করে যদি আস্তে আস্তে করে চালু হয়ে যায়, দেখা যাবে কি এক পর্যায়ে সে আর যাকাত খাওয়ার কোনো মানুষ থাকবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আহ্বান এটাই যে আমরা এই নাটক বাদ দিয়ে আমরা আজকে সকলেই যেটা সঠিক নিয়ম কোরআন হাদিস মোতাবেক আমরা যেন সকলেই এই যাকাতটা বণ্টন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।